বলিউড থেকে শুধু টলিউডের অভিনেতাদের কাছেই কাজের অফার আসছে এমনটা নয়, বরং বাংলাদেশের অভিনেতাদের কাছেও আসছে কাজের সুযোগ। ঈদের আগে এমন একটা সুযোগ আসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিমের কাছে, তাও আবার বিশাল দরদাজের ছবিতে। কিন্তু সে অফার ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। অনেকেই বিস্মিত হবেন, মিমকে বোকা মনে করবেন, তবে যে কারণে ওই ছবিতে অভিনয়ে রাজি হননি মিম তা জানলে সবাই তার প্রশংসা করবেন। ঈদের আগে মিমের কাছে যে ইমেইল আসে তাতে খুফিয়া নামে বলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। কাস্টিং ডিরেক্টর সোফিয়া খানের সঙ্গে ছবির গল্প নিয়ে কথা বলার সময় দিয়ে জানতে পারেন মিম এটি একটি রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি। কিন্তু পরে স্ক্রিপ্ট দেখে জানতে পারেন ওই ছবির গল্পে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে, আর এ কারণেই মূলত রাজি হননি অভিনেত্রী।